নির্বাচনে এমন দৃশ্য বোধহয় কখনো দেখা যায়নি। বিরোধী প্রার্থী ফুরফুরে মেজাজে নদীর চরে বসে করছেন গান, বলছেন জয়ের বিষয়টি নিশ্চিত, তাই মেজাজ তার আজ ফুরফুরে রয়েছে। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রঘুনাথগঞ্জে 63, 64 এবং 65 নম্বর বুথে টোটোতে করে ভোটারদের নিয়ে আসা হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রে। তৃণমূলের পতাকা লাগিয়ে এই ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে এবং ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদ জেলা বারবার রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়েছে, আর তার সাথে বিশেষ করে মুর্শিদাবাদের আজকের নির্বাচন। আজ জঙ্গিপুর বিধানসভাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, আর সেখানে বিজেপির প্রার্থী সুজিত দাসকে দেখা গেল ফুরফুরে মেজাজে। জঙ্গিপুরে গঙ্গার ধারে নৌকায় বসে গান করতে দেখা যায় তাকে। শুধু গান নয়, সাথে জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি। তার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন রাজ্যের প্রাক্তন জাকির হোসেন। আর বিজেপি প্রার্থীর এমন ফুরফুরে মেজাজ অবাক করছে সাধারণ মানুষকেও। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। এতটাই মনোরম পরিবেশ, গানও গাইছেন তবে? হ্যাঁ, আমি বেশ ফুরফুরে মেজাজে আছি আজকে, পুরো রিল্যাক্স মুডে আছি। দীর্ঘ 4 মাসের প্রতীক্ষা, অক্লান্ত পরিশ্রম, আজকে সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি, তার মধ্যে উৎসবের মেজাজে এই যে ভোট এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে এখন পর্যন্ত, সব মিলিয়ে আমি ফুরফুরে মেজাজে আছি এবং জয়ের ব্যাপারে 100% আশাবাদী।
যদি কিছু আমারে সুধাও কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব না বলা কথা বুঝিয়া লও যদি কিছু আমারে সুধাও এই যে বিজেপি প্রার্থী সৌজন সাক্ষাৎ করে কি বললেন দেখেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সৈন্য আমরা নীতির লড়াই করি আমরা জানেন সকলকে সম্মান দিই বিজেপি প্রার্থী দেখা করতে শুনলে আমরা তাকে সৌজন্যমূলক কথা বললাম কারণ অর্থ আমার নীতির লড়াই আছে এবং এলাকার লোক হিসেবে আমার কোনো তার সাথে কোনো দুশ্মনী নাই এবং উনি নিজের একটা লড়াই করছে সৌজন্যমূলক দেখা করতেছে আমিও কথা বললাম কেন দেখুন শত্রুতা করে কিছু হয় না আপনারা মিডিয়ার ভাইরা বললেন যে গণ্ডগোল আছে যে গণ্ডগোল থাকতে উনি আমার সাথে দেখা করতে আসতেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সৈন্য সে কাজ করি উনি এক দল করে উনি কাজ করছেন কিন্তু আমরা ভালোবাসার ভোটটা পাবো কারণ হলো মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করেছে আমি 5 বছর সার্ভিস দিয়েছি মানুষকে মানুষের পাশে গেছি তাই উনিও ওনারও কোনো ই নাই উনিও পেলে আমার সাথে থাকবে কিন্তু উনি এক নীতি করে আমি এক নীতি আমার নীতির জন্য আমরা আলাদা আছি কিন্তু ব্যক্তির কোনো শত্রুতা নাই আর ব্যক্তির শত্রুতা থাকবে না আমরা মিলেমিশে ভোট করব কোনো অসুবিধা